আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের জরুরি মন্ত্রিসভায় ফ্লাইটের বিষয় নিয়ে নতুন করে আলোচনায় কি সিদ্ধান্ত নিয়েছে এবং কুয়েতের সর্বশেষ পরিস্থিতি মৎসহ আটক তিন বাংলাদেশি কুয়েতের করোনা পরিস্থিতি এবং আমাদের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সহ বিস্তারিত নিউজ আশা করি পুরো ভিডিওটি দেখলে অনেক কিছুই জানতে পারবেন শুরুতেই জানিয়ে দিব আজকে পড়া কুয়েত প্রবাসীদের কুয়েতের মধ্যে প্রবেশ নিয়ে জরুরি কিছু বিজ্ঞপ্তি এদিকে কুয়েতে গতকাল কুয়েতের জরুরি মন্ত্রিসভায় কুয়েতের ফ্লাইটগুলো চালু করা নিয়ে কুয়েতের বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ডক্টর মোস্তফা রেদা এবং বেসামরিক বিমান চলাচলের সাধারণ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আজ রবিবার থেকে কুয়েতে প্রবেশের পদ্ধতিটি বাস্তবায়ন করার জন্য একটি জরুরি সভা করেছে যার মধ্যে রয়েছে নাগরিকদের ভ্রমণের অনুমতি এবং নির্ধারিত শর্ত অনুযায়ী প্রবাসীদের কুয়েতের মধ্যে প্রবেশ এবং বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে হাজার হাজার কুয়েত প্রবাসীর কুয়েতের বিমানবন্দর কর্তৃপক্ষ আজ রবিবার আগস্ট থেকে প্রবাসীদের কুয়েতের পহেলা অনুমোদিত দুই ডোজ দিয়ে কুয়েতের মধ্যে প্রবেশের অনুমতি দেওয়ার মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের প্রয়োগের প্রাক্কালে আলকাবাস পত্রিকা জানিয়েছে যে সীমিত আসনের অনুমোদন থাকলেও বেশ কিছু এয়ারলাইন্সের সিস্টেমের মাধ্যমে হাজার হাজার সংরক্ষিত বুকিং ছিল যা বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানান কিছু এয়ারলাইন্স তাদের আগমনের সংখ্যা বাড়িয়েছে কারণ পর্যটন এবং ভ্রমণ সংস্থাগুলো বেসামরিক বিমান চলাচলের অনুমোদিত ক্ষমতার চেয়ে বেশি টিকিটের জন্য রিজার্ভেশন দিয়েছে যা প্রতিদিন পাঁচ হাজার যাত্রীর আসার অনুমোদন দিয়েছে অন্যদিকে আগত যাত্রীর সংখ্যা দশ হাজার অনুমোদন করা না হলে চোদ্দটি গন্তব্যের সাথে সরাসরি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে বলে জানিয়েছে কুয়েত বিমানবন্দরের ট্রাফিক বিভাগ এবং আজ রবিবার থেকে যারা কুয়েতের মধ্যে প্রবেশ করতে পারবেন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রবিবার পহেলা আগস্ট থেকে নতুন স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে কুয়েতি ও প্রবাসীদের আলানবার ঊর্ধ্বতন সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে যে যে সব প্রবাসীরা টিকা নিয়েছে এবং বারকোড যাচাই সম্পন্ন করেছে তারা প্রবেশ করতে পারবে গতকাল শনিবার রাত আটটায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে সভাপতিত্ব করে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা বৈঠকে বলা হয়েছে যে পহেলা আগস্টের আগে যে সব কুয়েতি নাগরিক ভ্রমণে গেছেন তাদেরকে ফিরে আসার পর কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হবে অন্যান্যদের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে নিষিদ্ধ দেশগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এবং বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা পর্যায়ক্রমে পরিচালিত হবে ধীরে ধীরে বিমানবন্দরের ক্ষমতা বৃদ্ধি এবং মন্ত্রী পরিষদ নিষিদ্ধ কিছু দেশের সঙ্গে বিমান ব্যবসা পরিচালনার বিষয়ে আগামী সোমবার সাপ্তাহিক মন্ত্রিসভায় সিদ্ধান্ত দেওয়া হবে অন্যদিকে যেসব প্রবাসীরা আজ থেকে কুয়েতের মধ্যে প্রবেশ করতে পারবে তাদের অবশ্যই কুয়েতের বৈধ আকামা থাকতে হবে অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ পিসিআর বারকোড কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্ল্যাটফর্মে যাচাইকরণ সম্পন্ন করা শুধুমাত্র কিউআর কোড প্রযুক্তির মাধ্যমে বৈদ্যুতিনভাবে গৃহীত হবে ও সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তিন দিন পর কোভিড নাইন্টিন টেস্ট দিতে হবে জানা গেছে নিষিদ্ধের তালিকায় থাকা দেশগুলোর সাথে ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক করা হবে সরকারি সূত্রগুলো আল আনবাকে দেওয়া একান্ত বিবৃতিতে ঘোষণা করেছে যে চলতি মাসের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাদান কৌশলের মধ্যে রয়েছে এবং আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সকল নিবন্ধনকারীদের ভ্যাকসিনেশন সম্পন্ন করা হবে এদিকে আমাদের বাংলাদেশি তিনজন প্রবাসীকে মদের সাথে আটক করেছে আল রায় সূত্র তা জানিয়েছে আলরাই সূত্রে জানিয়েছে যে দেশীয় মদের প্রাচার ও বিক্রির অভিযোগে তিনজন বাংলাদেশিকে নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষ বিবরণে আহমদী নিরাপত্তার একটি টহল অভিযোগে সূত্রে একটি মিনিবাসের ভিতরে সন্দেহভাজন ভাবে অভিযান চালিয়ে আটশো পানির বোতলের ভিতরে রাখা মদ জব্দ করেছে আলরাই সূত্রটি তা প্রকাশ করেছে অন্যদিকে কুয়েতের সালমিয়ার সমুদ্র বন্দরে ডুবে যাওয়া একজন কুয়েতির লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী একটি নিরাপত্তা সূত্রে জানা যায় যে সালমিয়ার বিপরীতে সমুদ্রে ডুবে যাওয়া রিপোর্ট পেলে নিরাপত্তা কর্মীরা এবং দমকল বাহিনীরা ঘটনাস্থলে যান এবং মৃতদেহটি উদ্ধার করেন এবং সে মৃতদেহটি ফরেন্সিকে পাঠানো হয় তাকে শনাক্ত করা যায়নি এখনো যাতে তাকে শনাক্ত করা যায় তার জন্য তার লাশটি ফরেন্সিকে রেফার করা হয়েছে এখন জানিয়ে দিব আজকের কুয়েতে সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি আজ পহেলা আগস্ট দু একুশ রোজ রবিবার আজকে কুয়েতে চব্বিশ ঘন্টায় নতুন করে বাংলাদেশি সহ আক্রান্ত হয়েছে আরও সাতশো জন এই নিয়ে মোট আক্রান্ত হয়েছে তিন লক্ষ সাতানব্বই হাজার আটশো একত্রিশ জন গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ছয় জন ইন্নার ইলাহি ওয়া ইন্নার ইলাহি রাজিয়ন এই নিয়ে মোট প্রাণ হারিয়েছে দুই হাজার তিনশো বিশ জন গত চব্বিশ ঘন্টায় সুস্থতা লাভ করেছেন এক হাজার দুইশো ছত্রিশ জন এই নিয়ে মোট সুস্থ হয়েছে তিন লক্ষ চুরাশি হাজার বাষট্টি জন চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে এগারো হাজার চারশো জন এবং দেশটির আইসিউতে আছে তিনশো ছয় জন এই ছিল কুয়েতের সর্বশেষ করোনা পরিস্থিতি এখন জানিয়ে দিব আমাদের বাংলাদেশের সংক্রমণের পরিস্থিতি এদিকে আমাদের বাংলাদেশে আজকে দশম দিনের মতো কঠিন লকডাউনের মধ্যে চলছে আমাদের বাংলাদেশের করোনা পরিস্থিতিও খুবই ভয়াবহ আজকেও আমাদের দেশে চব্বিশ ঘন্টায় সংক্রমণের সাথে লড়াই করে নতুন করে প্রাণ হারিয়েছে আরও দুইশো জন ইন্দার ইলাহি ওয়া ইন্দার ইলাহি রাজিউন এই নিয়ে করোনায় মোট প্রাণ হারিয়েছে বিশ হাজার ছয়শো জন নতুন করে চব্বিশ ঘন্টায় আরও করোনায় আক্রান্ত হয়েছে নয় হাজার তিনশো জন এই নিয়ে মোট করোনায় আক্রান্ত হয়েছে বারো লক্ষ ঊনপঞ্চাশ হাজার চারশো জন গত চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে চোদ্দ হাজার উনিশ জন এই নিয়ে মোট সুস্থ হল দশ লক্ষ আটাত্তর হাজার দুইশো জন এই ছিল আমাদের দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি এখন জানিয়ে দিব আজকের কুয়েতে সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট আজকে কুয়েতের মধ্যে বাংলাদেশের প্রতি হাজারে তিন দিনার পাঁচশো পঁচাত্তর পয়সা করে এবং এক দিনারে দুইশো টাকা বাহাত্তর পয়সা করে আজকে কুয়েতের সর্বোচ্চ স্বর্ণের রেট আজকে কুয়েতের মধ্যে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার পাঁচশো পয়সা করে এবং ২২ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম ষোলো দিনার নব্বই পয়সা করে এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ